আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যাবজ্জীবন মানে 30 বছরের কারাদণ্ড, তবে আদালত চাইলে আমৃত্যু সাজা দিতে পারেন বলে উল্লেখ করে রিভিউ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কার্যকর নয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 7 বিচারপতির আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেন। এর আগে 2019 সালের 11 জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায়টি অপেক্ষমান রাখেন। মামলার বিবরণ থেকে জানা যায়, 2001 সালে সাভারে জামান নামের একজনকে হত্যা মামলায় আতাউর সহ 2 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। 2007 সালের 30 অক্টোবর রায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আসামিরা আবারও আপিল করেন। 2017 সালের 14 ফেব্রুয়ারি আপিল বিভাগের দেয়া রায়ে 2 আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়। লাইফ বলতে প্রাইমা ফেসি বোঝা যাচ্ছে যে সারা জীবনই হবে, আমৃত্যু হবে। যদি কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কেউ অন্য কোনো আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের কোনো ট্রাইব্যুনাল যদি কোনো ধরনের মামলায় কারো যদি আমৃত্যুর আদেশ দেন, সেই ক্ষেত্রে এই যে বেনিফিটটা যে 30-এর বেনিফিট বা 30 বছর এটা হবে না, তাদের আমৃত্যুই থাকতে হবে। আইনের অন্যান্য রেয়াত যেগুলো আছে 35A বা অন্যান্য রেয়াত যে পাবে সেগুলো পাবে, যদি না আদালত বিশেষভাবে আদেশ দেন যে তাকে আমৃত্যু জেলখানায় থাকতে হবে।